اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى وعليكم السلام ورحمة الله وبركاته اكبر البرشنة حدثة قرآن پرشنة مائي پردقرة كي فروز دينا কোরআন পড়ার সময় বা কোরআন করার সময় পর্দা করা ফরজ নয় হচ্ছে কোরআন কোরআন পাঠ করার সময় হেজাব পড়তে হবে এটা মেয়েদের জন্য মহিলাদের জন্য জরুরি নয় কারণ আদমিদি দালিল্ল আলা উজুব কারণ কোরআন পড়ার সময় পর্দা করতে হবে এরকম কোন দলিল কোরআন হাদিসে নেই قال الشيخ ابن عثيمين شيخ ابن عثيمين رحمه الله بولشن قراءه القران لا يشترط فيها سطر الراس قران قرشموي مهللدير مثل هكتابات زرورين عبايته شرطانوي وقال الشيخ ابن عثيمين في كلامه على سجود التلابه انور بابي جي سزايتي لاوتشنبوركي شيخ عثيمين رحمه الله بولشن

কারণ এই সাজদা সাজদাই তিলাওয়াত তিলাওয়ার যেটা আর কি সেটা আহ হুকুমে বা এবং বিধান বা যে প্রযোজ্য সেই বিধান হবে না বিদায় যে কোরআন পড়তে পড়তে কোনো মহিলা যদি সাজদা করতে চায় বা সাজদার আয়াত এসে যায় তাহলে মাথা খোলার অবস্থাতেই সে সাজদা করতে পারবে কোনো সমস্যা নেই শুধু কোরআন পড়া যাবে না যখন আমরা নাপাক অবস্থায় থাকবো বড় না পাকি যে যেটাকে স্ত্রী স্বামী স্ত্রী মিলন করার পরে যে যে গোসল আমাদের জন্য ফরজ হয় সেই গোসল ফরজ হলে আমরা কি করব। তখন কোরআন তেলাওয়াত করতে পারবো না বাকি সর্ব অবস্থাতেই এবং সর্বসময় আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো মাথায় কাপড় থাক না থাক যে এতে কোনো রকমের সমস্যা নেই এখানে আরেকটা কথা বলে রাখা দরকার মহিলাদের দেখা যায় যে আজানোর সময় তারা কি করে সারাদিন মাথায় ঘোমটা থাকে না কিংবা মাথায় চাদর থাকে না কিন্তু আজান আল্লাহ শুরু হয় তখনই মাথায় চাদরটা কি করে টেনে বিষয় না জি এটাও শরীয়তের বিষয় না যার আগে থেকে মাথা ঢাকা ছিল তার মাথা ঢাকা থাকবে আর যার মাথা ঢাকা ছিল না সে আজানের সময় মাথার আহ ওড়না ঢাকবে বা মাথার ঘুমটা টেনে নেবে এটা কিন্তু শরীয়তের বিষয় না